হ্যালো ভিভার্স আসালামুক আজকে আমরা কীভাবে লার্জেস্ট ইফ ফাংশন বানাবো এই দেখব নর্মালি আমরা কি করি মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা অ্যাপ্লাই করি বা ফর্মুলা এক্সিকিউট করি যেমন আমি যদি বিলু কাপ একটা ফর্মুলা এক্সিকিউট করতে চাই জাস্ট ইক সাইন প্রেস করে বিলু কাপ দিলাম এবং কারস্টে আমি ভ্যালু অ্যাপ্লাই করবো বা কার সাপেক্ষে ভ্যালুটা বের করব। সেটা দেই পাশাপাশি একটা টেবিল অথবা রেঞ্জ যেটাই হোক না কেন সেটা পাশাপাশি ক্রোমো দিই এবং জন্য বা পার্সাল ম্যাচের জন্য জিরো অথবা ওয়ান অথবা টু আর ফলস ইউজ করি সো আমরা দেখলাম এইখানে একটা সিম্পল ফর্মুলা এক্সিকিউট করে আমরা একটা ভ্যালু আউটপুট বের করলাম সো আজকে আমরা কোনো ভ্যালু এক্সিকিউট করব না পাশাপাশি অ্যাপ্লাইও করব না আজকে একটা লার্জ ফর্মুলা আমি এক্সাম্পল হিসেবে ইফ ফাংশনটা চুজ করেছি এই লার্জ ফর্মুলাটা একটু বানাবো তো চলুন আমরা দেখি এই ভেরি ভেরি অ্যাডভান্সড প্রো লেভেলের একটা টিউটোরিয়াল আপনারা যদি এক্সেল এক্সপার্ট ইউজার হতে চান সো ডেফিনেটলি গো উইথ মি আর যদি বিগিনার হন তাহলে আগের টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে আসবেন সো লেটস গেট ইন সো আমি দুইটা সেল একটু হাইলাইট করে নিব এখানে একটু বজার সো আমি আমার দ্বিতীয় হাইলাইট পজিশনে একটা ফর্মুলা अप्लाई করব সেটা হচ্ছে ইফ আমরা একটু স্ক্রিনটা একটু বড় করে নেই যেন দেখা যায় বা ভালো বোঝা যায় টিউটোরিয়ালটা একটু বড় করব আজকে আর 5 মিনিট কিংবা 5 মিনিট পাস এর দিকে তাকাবো না একটু বড় করব কারণ ছোট টিউটোরিয়ালে আসলে সবকিছু ভালোভাবে বোঝানো যায় না সো আমরা এখানে কি अप्लाई করব ইফ একটা ফর্মুলা অ্যাপ্লাই করব ফর্মুলাটা কী হবে যদি আমার এই ডি ওয়ান যে সেল আছে এই সেলের ভ্যালুটা যদি এ ওয়ান এই যে এ ওয়ান এর সমান হয় তাহলে আউটপুট আকারে বি ভ্যালুটা দিবে আর যদি ম্যাচ না করে তাহলে ডিড নট ম্যাচ এরকম কিছু একটা কথাটা আমি লিখে দিব ডিড নট ম্যাচ তো এই ছিল হচ্ছে আমার নর্মালি একটা ইফ ফাংশনের লজিক্যাল এক্সপ্রেশন সো আজকে আমরা এইটা আনলিমিটেড সংখ্যার জন্য আনলিমিটেড বলা যাবে না কারণ ইফ ফাংশনটা ম্যাক্সিমাম সিক্সটি ফোর লেভেল পর্যন্ত নেস্টেড আকারে ব্যবহার করা যায় সো আমরা একটু সিক্সটি থ্রি আপ টু সিক্সটি থ্রি টাইমস একটু দেখবো সো আমি ফর্মুলাটা আসলে কিভাবে বানাবো একটু দেখি আমি ফর্মুলাটা একটু কপি করে নিয়ে আসবো উইদাউট ইকুয়াল সাইন আমি ফর্মুলাটা একটু কপি করে আনবো এবং এখানে পেস্ট করব। এখন আমি এইটাকে একটু কেটে কেটে এক্সেলের ডিফারেন্ট ডিফারেন্ট শিটে একটু বসাবো ইকুয়েলটাকে একটু আলাদাই রাখতে হবে আমি যতটুকু পারি এটাকে একটু স্যাগ্রিকেট করার চেষ্টা করব। ইন্ডিভিজুয়াল সেলে আমি কিন্তু যতটুকু পারা যায় স্যাক্রিকেট করার চেষ্টা করব আমার মনে হয় এই পর্যন্তই সাফিসিয়েন্টলি এনাফ এখন আমার যে শর্ত ছিল এই যে শর্তটা এইটা অলওয়েজ আনচেঞ্জ থাকবে পাশাপাশি আমার এই যে এরিয়াগুলো আছে এগুলো ক্রম অনুযায়ী বাড়বে তার মানে আমার ডি ওয়ানের ভ্যালু যদি এ ওয়ানের সমান হয় বি ওয়ান হবে এ টু b e to এইভাবে আমি কি করব এইটাকে আমি আপ টু যতটুকু দরকার আর কি 63 হতে যা লাগে আর কি আমি এই পর্যন্ত একটু ড্রাগন এন্ড ড্রপ করে নিলাম একটু দেখেনি এটা আসলে কতটা পর্যন্ত 63 কিন্তু আমার হয়ে গেছে এখন আমি একটা কন কনক্যাটিনেট একটা ফর্মুলা ইউজ করব কনক্যাটিনেট এখন আমার কমা চিহ্ন দিয়ে যে এরিয়াগুলো ছিল এগুলো একটু একত্রিত করে নিই ইন্টারপ্রেস করলাম এবার একটু স্ক্রিন মনে ছোট করলে বোঝা যাবে সো এটাকে আমি কি করব ডাবল ক্লিক করে একটু এক্সপ্যান্ড করে নিব জাস্ট এরিয়াটুকু কপি হলেই হবে অথবা সেফটির জন্য আমি দুইটা কলাম থেকে কপি করে আমি এবার যাব হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে ওয়ার্ড ফাইলে গিয়ে এটাকে পেস্ট করব পেস্ট করে যেহেতু বোঝা যাচ্ছে না একটা অল বর্ডার দিয়ে নিলাম অল বর্ডার দেওয়ার পরে কি করব আমার যে ফর্মুলা গুলো আছে ফর্মুলা গুলোকে আমি মার্কস করে নিব মার্কস করে নিলাম এখনো কিন্তু এখানে লাইন ব্রেক আছে সো এই লাইন ব্রেকটাকে একটু আমাকে রিমুভ করতে হবে একটা সিঙ্গেল লাইনে এটাকে কনভার্ট করতে হবে সো সিঙ্গেল লাইনে কনভার্ট করতে গেলে আমাকে যেটা করতে হবে একটু রিপ্লেসে যেতে হবে রিপ্লেসে গিয়ে রিপ্লেসের স্পেশাল যে ক্যারেক্টারিস্টিকস আছে তার মধ্যে একটা অপশন আছে প্যারাগ্রাফ মার্ক সো প্যারাগ্রাফ মার্কে ক্লিক করার পরে আমি এটাকে রিপ্লেস করবো কোনো স্পেস না কোনো কিছু না আমার সিক্সটি টু হচ্ছে লাইন ব্রেক রিমুভ হয়ে গেছে এখন কি করবো আমি এই পুরো এরিয়াটা কপি করে এনে আচ্ছা এটাকে একটু পরে কপি করি আমি আমাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার যতবার ফাংশন ইউজ করতে হবে ততবার কিন্তু আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে সো সো টাইমস টাইমস আমার ব্র্যাকেট ব্র্যাকেট লাগবে আমি একটু নিয়ে আসি এটা আনার জন্য আমি একটা ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে রিপিটিভ বা আরিপিটি সো আমি রিপিট করব কাকে ক্লোজিং ব্র্যাকেটকে ক্লোজিং ব্র্যাকেট ইনভার্টেড কমার মধ্যে ক্লোজিং ব্র্যাকেট দিব কত টাইমস লাগবে আমার সিক্সটি টু নিলেই হবে অথবা সিক্সটি থ্রি আমি নিতে পারি সো এখানে কিন্তু আমার সিক্সটি থ্রি ক্লোজিং ব্র্যাকেট চলে আসছে এখন কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল অল্টার ভি এটা হচ্ছে ভ্যালুর জন্য আমি শুধু ব্র্যাকেটটাকে ভ্যালুতে কনভার্ট করে নিলাম এখন আমি কি করব আমার যে ওয়ার্ড ফাইলের যে ফর্মুলার অংশটুকু ছিল সেটুকু একটু কপি করে এনে এক্সেলের যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের সামনে একটু পেস্ট করে দিব সো তারপরে কি করতে হবে আমাকে এটাকে একটু ইন্টার দিয়ে রাখি সো ফর্মুলার আমার এই যে যে লাস্ট পোর্শনের ডিড ম্যাচটুকু ছিল এইটুকু কিন্তু আমাকে আমার সেলে কপি করে যে ফর্মুলাটা আমি আসলে বানাতে চাচ্ছি সেই ফর্মুলাটাদের পাশে একটু অ্যাড করে নিতে হবে সেটা তো হচ্ছে একদম শেষের আগের অংশটুকুতে এখন আমি জাস্ট একটা ইকুয়াল সাইন প্রেস করলে আমার ফর্মুলাটা কিন্তু হয়ে যাওয়ার কথা সো আমি এখানে সিম্পলি যে ডিড নট ম্যাচটুকু এনেছিলাম ঠিক সেম লেখাটা কিন্তু এইখানেও চলে আসছে এখন দেখার পালা যে আমি বিলুক আপ করে যে ফর্মুলাটা এক্সিকিউট করছিলাম সেটা এই কন্ডিশনাল ফর্মেটিং দিয়ে আসলে আনা পসিবল কিনা সো একটু ট্রাই করে দেখি ডিএক্স বন কিট এটাকে একটু আমি বসাবো এই ভ্যালুতে সো এটার এগেনস্টে যে ভ্যালুটা আছে আমার এখানে ফোর ওয়ান টু লাস্ট থ্রি ডিজিট ফোর ওয়ান টু তারপরে একটু ছোট করে নিই বুঝতে একটু কষ্ট হলেও ডিএস সেকলো ক্যাপ এর শেষে আছে ছয়শো আঠারো একটু এটাকে এখানে বশায়ে দেখি 618 আসে কিনা একদম লাস্টেরটা নিয়ে দেখি একটা শিপার কার্টন আছে এখানে তার শেষ হচ্ছে 617 সো আমার কিন্তু 617 মনে হচ্ছে আসে না আমি ভুল দেখলাম কিনা আরেকবার একটু রিচেক করে নে 617 তার মানে এই সিমিলার ভ্যালু হয়তো অন্য কোথাও ভ্যালুটা পিক করছে একটা ইউনিক ভ্যালু নিতে হবে অবশ্যই কারণ কমপ্রেড আচ্ছা এইটা কিন্তু হয়ে গেছে আমার মনে হয় যে এখানে যদি আমি একটু কন্ডিশনাল ফর্মেটিং দিয়ে যদি একটু ডুপ্লিকেট চেক করি হাইলাইট ডুপ্লিকেট তাহলে বুঝতে পারবো তার মানে আমার কিন্তু লাস্টের যে ভ্যালুটা নিছিলাম এটা কিন্তু একটু ডুপ্লিকেট ভ্যালু ছিল আমি কমপ্রেড এসার এইটার ক্ষেত্রে এটাও মনে হচ্ছে ডুপ্লিকেট কিন্তু তারপরেও জাস্ট এটা কপি পেস্ট করে নিছি এর জন্য সিমিলার ভ্যালুর জন্য सेम ভ্যালু দিয়েছে তার মানে কি অ্যাট লিস্ট আমরা এটুকো বুঝতে পেরেছি যে আমার এই যে বিশাল একটা ফর্মুলা ছিল যে এখানে 63 নেস্টেড ইফ ফর্মুলা ছিল ফর্মুলা কিন্তু ওয়ার্কআউট করছে আমরা যদি ভ্যালিডেট করি এই ফর্মুলাটাকে ক্রস ম্যাচ করলে অবশ্যই প্রুফ করতে পারবো কিংবা অডিটিং করে আমরা রুট কজ বের করতে পারবো যদি এরর মেসেজ আসে বাট এটুকু তো নিশ্চিত যে না দিস ফর্মুলা ইজ রিয়েলি রিয়েলি ওয়ার্কিং সো ইউজার এতক্ষণ দেখার পরে কি মনে হচ্ছে ফর্মুলাটা কি ছোট বাচ্চাদের কাজ না বড়দের কাজ আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি এ ধরনের টিউটোরিয়াল আরো দেখতে চান ডেফিনেটলি স্টে উইথ আস ইন আওয়ার চ্যানেল ইন এক্সেল ইন এ নাটসেল থ্যাংক ইউ হোপ ইউ হ্যাভ দিস টিউটোরিয়াল গুডবাই